গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। লিপন দীপা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো শুক্রবার, এখন বাজে 11:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে দুপুরের লাঞ্চ রুই মাছের ঝোল আর ছোট মাছের চচ্চড়ি। আমাদের ভাত বাড়া হয়ে গেছে, এখন আমরা ভাত খাবো। দুই থালায় ভাত বাড়া হয়ে গেছে। আমি, মাসি আর আমার মেয়ে বাজারে যাচ্ছি পুজোর শপিং করতে। ফার্স্টে আমরা গিয়েছিলাম দুর্গা বস্ত্রালয়ে, সেখানে আমাদের কাপড় পছন্দ হয়নি। তারপর আমরা গিয়েছিলাম রূপায়ণীতে। রূপায়ণীতে দেখো হাজার হাজার কাপড় আছে, সেখান থেকেই আমি আর আমার মাসি দুটো কাপড় চয়েস করে এনেছি। আমরা হাজার হাজার কাপড় আমরা দেখিনি, মানে অল্প কটে দেখেছি, তার মধ্যে থেকেই আমরা দুটো শাড়ি চয়েস করে এনেছি। দেখাচ্ছি আমরা কোন দুটো শাড়ি এনেছি। আমরা যে দুটো শাড়ি এনেছি, তারপর আমরা গিয়েছিলাম মেয়ের জন্য পোশাক, একটা মল ছিল সেই মলে মেয়ের জন্য ড্রেস এনেছি। দেখো আমার মাসি সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যা পুজো দেওয়ার পর আমরা চা খেয়েছি, মুড়ি বুন্দি ভুজিয়া আর চা। দেখো আমার মেয়ে নতুন ড্রেস পেয়ে কী খুশি হয়েছে, দেখতে পাচ্ছ? আমরা সাজা গাজা জিনিসও এনেছি, কিন্তু সেখানে প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য ভিডিও করতে পারিনি আমরা।